শুনেন, আমিও গরিবের সন্তান ছিলাম, সবাই গরিব ছিলাম, আমি জানি গরিব হওয়াটা কত কষ্টের। সুতরাং আমি কাউকে গরিব করে এখানে আমাদের অর্জন কিছু আমরা করবো ওইরকম চাই না, আমরা চাই সবাইকে নিয়ে, সবাইকে নিয়ে সবার জন্যই আমরা বাজেটটি করেছি। একটা বিষয় স্যার জানতে চাই, আপনি যে লক্ষ্য নিয়ে অর্থমন্ত্রী হয়েছিলেন, বিশ্ব বাংলাদেশকে একটা জায়গায় দেখতে চেয়েছিলেন, এই শেষ বাজেটে এসে আপনার মনে হয় যে আপনি সেই লক্ষ্যে পৌঁছে গেছেন? সেই লক্ষ্যে পৌঁছেছি আমি, সেই লক্ষ্যে আমি পৌঁছেছি। আমি আই এম স্যাটিসফাইড, আই এম থ্যাঙ্কফুল টু অলমাইটি আল্লাহ, এবং আমি মনে করি যে আমি আপনার মাঠে একমত হব। যখন যেটা যে পরিস্থিতি আসবে সে পরিস্থিতি সামাল দেওয়াটা হলো আমাদের কাজ। যখন আমাদের কোভিড হলো, কোভিডের পরে সারা বিশ্ব বসে গেল, আমাদের বলে গেলো যে আমরা এভাবে বসে যাব, কিন্তু আমরা বসিনি, আমরা কিন্তু এগিয়ে গিয়েছি, সে আমাদের লক্ষ্য লক্ষ্য লক্ষ্যমাত্রায়। দরিদ্রদের জন্য বিশেষ দরিদ্র কোম্পানি আমাদের সোশ্যাল সেফটি নেট কত বড় না কত, এটা কোনো একদম আমরা বিভাগ উজাড় করে দিয়ে আমরা সব সাহায্য করছি। আমি এককভাবে একজন কোনো বাজেট দিচ্ছি না, এই বাজেট এই দেশের সকল মানুষের, যেখানে আপনারাও একজন আমার সাথে পথযাত্রী। সুতরাং আমি বিশ্বাস করি আমার ভালো লাগবে, আপনাদের ভালো লাগবে। একটা তো আলোচনা চারদিকে আছে, কঠিন একটা সময়, অর্থনীতি একটু ক্রাইসিস আছে, এইটা থেকে উত্তরণের জন্য বাজেটে এবার কি নতুনত্ব থাকছে? এখন এই মুহূর্তে তো বলা যাবে না, কিন্তু যখন যেটা যে পরিস্থিতি আসবে সে পরিস্থিতি সামাল দেওয়াটা হলো আমাদের কাজ। আর বাজেটে ফিক্সড ছিল না, বাজেটে অনেক এলাকা আছে, সেই এলাকাগুলো আমরা সময় মতো এগুলোকে আমরা নিজের টেক কেয়ার করতে পারি। এবার বাজেট দিয়ে আপনি কী অর্জন করতে চান? বাজেট দিয়ে অর্জন করতে যে আগেও যা করেছে সেটা করেছি। যখন আমাদের কোভিড হলো, কোভিডের পরে সারা বিশ্ব বসে গেল, আমাদের বলে গেলো যে আমরা এভাবে বসে যাব, কিন্তু আমরা বসিনি, আমরা কিন্তু এগিয়ে গিয়েছি, সে আমাদের লক্ষ্য লক্ষ্য লক্ষ্যমাত্রায়। তো আমি মনে করি যে আমরা এবারেও আমরা ইনশাআল্লাহ আমরা সেটাই অর্জন করব। আমরা ঠকবো না, আমরা হারবো না, এবং এই দেশের মানুষকে আমরা ঠকাবো না, আমরা হারাবো না। আমি বাজেট সম্বন্ধে যতবার আলোচনা করেছি প্রত্যেকবার একটা কথা বলেছি যে উইনউইন সিচুয়েশন। আমি শুনেন, আমিও গরিবের সন্তান ছিলাম, সবাই গরিব ছিলাম, আমি জানি গরিব হওয়াটা কত কষ্টের। সুতরাং আমি কাউকে গরিব করে এখানে আমাদের অর্জন কিছু আমরা করবো ওইরকম চাই না, আমরা চাই সবাইকে নিয়ে, সবাইকে নিয়ে সবার জন্যই আমরা বাজেটটি করেছি। বাকি কিছু বাকি নাই নির্বাচনের সময়, এই বাজেটে নির্বাচনকালীন বাজেট হচ্ছে কিনা? নির্বাচনকালীন কি সবসময় নির্বাচনকালীন, আমরা সবসময় নির্বাচনকালীন বাজেট করি। দরিদ্রদের জন্য বিশেষ কি উদ্যোগ? দরিদ্র কোম্পানি আমাদের সোশ্যাল সেফটি নেট কত বড় না কত, এটা কোনো একদম আমরা বিভাগ উজাড় করে দিয়ে আমরা সব সাহায্য করছি। ইনফ্লেশন সম্বন্ধে আগামীকাল আলাপ হবে।